হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাধবন্স ব্লগ। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো দেখো আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো বিকেলবেলা একটু মুড়ি ভেজে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য, এটা প্রায় আমার ঘরে হয়ে থাকে। একটু মুড়িটাকে মিতেল দিয়ে ভেজে নিই, তাহলে খেতে টেস্ট লাগে। তো ইভিনিং টাইমে একটু স্ন্যাক্স ভালোই লাগে চার সাথে। দেখো মুড়িগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এগুলো ভাবে কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে নেড়ে খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যায়, খেতে ভালোই লাগে। তো ওইদিকে আমি আমার চাগুলি কাপে নিয়ে নেব। এই যে চা, এখানে আমি রাতের ডিনারের আয়োজন করছি। তো আজকে একটু আলু ভর্তা বানাবো আর ডাল করব। তো আলুগুলি সেদ্ধ বসিয়ে দিয়ে এসে চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপর বাকি কাজগুলো। আলুগুলি সিদ্ধ হয়ে এলো, আধ ঘন্টা পরে এসে দেখলাম আলুগুলি সিদ্ধ হয়ে এলো। এবার আলুগুলিকে ছেঁকে নেব, ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এগুলোকে এখন আমি ছুলে নিচ্ছি। আলুগুলি মোটামুটি চুলা শেষ হয়ে গেলো, সবগুলি চুলে ফেলে দিলাম, চুলে চুলে সেরে নিলাম। এখন কতগুলি বাসন মাজবো। Thank you.
বিকেলবেলা চা খাওয়ার পর যতগুলি বাসন ছিল সবগুলি আমি মেঝে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আমি ছোট ছোট দুটো জুসের বোতল নিয়েছি, এগুলোর মধ্যে আমি তেল রেখে দিই, কারণ আমার 5 লিটারের একটা ড্রাম আনা হয়, ওটা থেকে আমি ঢেলে ঢেলে ছোট ছোট বোতলের মধ্যে নিয়ে তারপর আমি রান্না করি। সো কিউট, বোতলগুলি দেখো কি সুন্দর, এগুলোর মধ্যে করে আমি তেল নিয়ে রান্না করি। এখন ভাত রান্না করতে রাইস কুকারে চলে এলাম, তো আমি 3 গ্লাস জল দেব। চাল আর জলের একটা রেশিও আছে, যেমন 3:1 এরকম করে, তো আমি 3 গ্লাস জল দিয়ে দিয়েছি এখানে। তাহলে চালটা দেব আমি 1 গ্লাস। চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে। চালটা ধুয়ে দিয়ে দিলাম দেখো রাইস কুকারে, মিনিমাম 40 মিনিট টাইম তো লেগেই যাবে। এদিকে মেয়েকে পড়তে বসে দিয়ে এসেছি, পড়াশোনা করছো, ওর আবার পরীক্ষা। এখানে ডালটা ঢেলে নিলাম আমি একটা বাটিতে, প্রেশার কুকার আগে সিটি দিয়ে নিয়েছিলাম, তো ওটাকে ঢেলে নিলাম একটা বাটিতে করে, কারণ এখন আমি এটাকে ফোড়ন দেব। শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। আমার ছেলে খায় ডালটা, এই ডালটা দিয়ে, জন্য কাঁচা লঙ্কা আমি দিতে পারি না, ঝাল হলে ও খেতে পারে না। এই দেখো দিয়ে দিচ্ছি ফোড়নগুলো, ওগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি ডালটা ঢেলে দেবো। এই যে ডালটা ডালটা ঢেলে দিয়েছি। সরি গাইজ, আমার বয়সটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কাশ আর সর্দি, এজন্য তো প্লিজ ইগনোর। ডালটা ফুটে আসলো, এখন এই আলুগুলির জন্য আমি আলুগুলি দিয়ে আমি মেখে নেব, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ সর্ষের তেল দিয়ে সবগুলো মেখে নেব। আলু ভর্তা, বাঙালির আলু ভর্তা যাকে বলে, এটা বানিয়ে নেব। তো আজকে আমার রাত্রের ডিনারে থাকছে আলু ভর্তা আর ডালি, আর কিছু না। দুপুরের কিছু ছিল মাছের ঝোল, ওটাই, ওটা আর তোমাদেরকে দেখাইনি। দেখো আমি এটাকে মেখে নিচ্ছি, ভালো করে আলুগুলিকে স্ম্যাশ করে নিতে হবে। নিয়ে এগুলোকে মেখে নিতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম বন্ধুরা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, প্লিজ শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে দেবে। তো আজ এই পর্যন্তই, টিল দেন, বাই বাই।